ইউক্রেনে যুদ্ধ আতঙ্কের মধ্যে থাকা প্রবাসী বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। কেউ দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় বাড়তি কোনো চাপে নেই, বিষয়টি সমাধানের চেষ্টা করছে মন্ত্রণালয়। পশ্চিমা দেশের সংবাদ মাধ্যমগুলোর দাবি, ন্যাটো জোটের সদস্য পদ নিয়ে মতবিরোধে যে কোনো সময় ইউক্রেনের উপর হামলা চালাতে পারে রাশিয়া। দেশটির সীমান্তে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে লাখেরও বেশি রুশ সৈন্য। যুদ্ধ আতঙ্কে ইউক্রেন ছাড়তে শুরু করেছেন সেখানে থাকা বিদেশিরা। উত্তেজনার মধ্যে ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। নিজেদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য দূতাবাসে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারা ফেরত আসতে চাইলে বাংলাদেশ সহায়তা করবে সর্বত্র ক্ষেত্রে, এবং সেখান থেকে অনেক দেশের নাগরিক চলে গেছেন বা যাচ্ছেন, কনসিডার করছেন, এবং সেক্ষেত্রে বাঙালি যে কেউ চাইলেই এবং সহায়তা চাইলে আমরা আমাদের দূতাবাস পোল্যান্ড বা অন্য নিয়ারেস্ট কান্ট্রি থেকে করা হবে। র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ বাড়তি কোনো চাপ অনুভব করছে না বলেও জানান তিনি। মার্চ এবং এপ্রিলে অনেক হাই প্রোফাইল ভিজিটস এবং ডায়ালগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেই প্ল্যাটফর্মগুলিতে অবশ্যই এই বিষয়গুলি আলোচনা হবে। বাট এই স্যাংশনগুলিকে উইথড্র করার জন্য যে লিগ্যাল প্রসেস আছে আমরা সেই অনুযায়ী আগাচ্ছি, আপনাদেরকে জানিয়েছি। ইউক্রেনের যুদ্ধের আশঙ্কায় ইতিমধ্যে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের কিয়েভ ত্যাগের নির্দেশ দিয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।